লোকসভা নির্বাচনের আগে টালিগঞ্জকে অত্যাধুনিক ফায়ার স্টেশন উপহার মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিনের জরাজীর্ণ ফায়ার স্টেশনের দরুন বারবার সমস্যার সম্মুখীন হয়েছে টালিগঞ্জবাসী। সমস্যা সমাধানের অভিনব উদ্যোগ গ্রহণ রাজ্য সরকারের। পরিত্যক্ত ফায়ার স্টেশনকে নতুন রূপে সাজিয়ে তোলার সিদ্ধান্তে পড়ল শিলমোহর। সোমবার নতুন ফায়ার স্টেশনের শিলান্যাস করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। আধুনিক ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের পরিস্থিতি মোকাবিলার যাবতীয় ব্যবস্থা থাকবে বলে সূত্রের খবর। মূলত আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এই ফায়ার স্টেশনে থাকছে একাধিক অগ্নি নির্বাপক ব্যবস্থা। পাশাপাশি থাকছে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য 5টি বড় গাড়ি, 2 থেকে 3টি ছোট গাড়ি। এছাড়াও থাকছে বেশ কয়েকটি বাইক। টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত একাধিক সরু গলিতে দুর্ঘটনা রুখতে বাইক রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের। এটা টালিগঞ্জের মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা উপহার। টালিগঞ্জ, পিছিয়ে পড়া টালিগঞ্জ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে এক এক করে উন্নয়নের নিরিখে এগিয়ে যাওয়ার যে চেষ্টা করছে তার একটা আরেকটা নবতম প্রয়াস যে আমাদের একটা G+5 বড় দমকল স্টেশন এখানে হচ্ছে। আমাদের এখন ওটাকে কী বলা হয়, ড্রোন থেকে শুরু করে সব কিছু, মানে অত্যাধুনিক ব্যবস্থাপনায় যা যা থাকা দরকার সবটাই নিয়ে আসা হচ্ছে। এবং আমাদের এখানে সব থেকে বড় জিনিস, যেখানে একটা ট্রেনিং সেন্টারও হচ্ছে। টালিগঞ্জের ফায়ার স্টেশনের এই নতুন রূপের বাস্তবায়নে 1.5 বছর সময় লাগবে বলে জানান মন্ত্রী সুজিত বসু। পুরনো একটি বহুতলকে নতুনভাবে ফায়ার স্টেশন হিসেবে উপস্থাপিত করার এই মহান উদ্যোগ সাধুবাদ জানায় বাংলা। রাজ্য জুড়ে 200টি ফায়ার স্টেশন গড়ে তোলার লক্ষ্যে ক্রমশ এগিয়ে চলেছে সরকার। মঙ্গলবার উদ্বোধন হবে আরও 2টি ফায়ার স্টেশন জানালেন দমকল মন্ত্রী। একটা বাড়ি, পুরনো বাড়ি, কন্ডেম বাড়ি ছিল এইটা, এবং কালীঘাট, আপনারা জানেন কালীঘাটের কাজ আমরা শুরু করে দিয়েছি। এই দুটো বাড়িকেই আমরা খুব তাড়াতাড়ি করবার জন্য বলেছি। কালীঘাট বলেছি 1 বছরের মধ্যে, একটা 1.5 বছর আছে, কিন্তু 1.5 বছরের আগেই আমি বলেছি শেষ করতে। এবং এটা খুব বড় ফায়ার স্টেশন, আমাদের এখানে ছিল ফায়ার স্টেশন পুরনো, বাড়িটাকে নতুন করে আমরা তৈরি করছি। যাবেন কালকে, আগামীকাল 2টো ফায়ার স্টেশন মুখ্যমন্ত্রী কালকে উদ্বোধন করছে। মুখ্যমন্ত্রী অনেকগুলো কর্মসূচির মধ্যে একটা লেকটন এবং দেগঙ্গা, তাহলে রাজ্যে আজকে অবধি 160টা ফায়ার স্টেশন আছে, কালকে 162টা হয়ে যাবে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা ফায়ার স্টেশনের ভুল বদলের মহান উদ্যোগ গ্রহণ রাজ্য সরকারের। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে শহর কলকাতার বুকে একাধিক ফায়ার স্টেশন গড়ে তোলার অঙ্গীকার রাজ্য সরকারের। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দিনে কাজ ঠিক কতটা এগোয় এখন সেদিকেই তাকিয়ে আমজনতা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।